দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে পোলট বরাদ্দ দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন এমন অভিযোগ এনে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এক ও তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বুধবার সকালে শহরের কাউনিয়ায় হাউজিং প্রকল্পের সামনে এ মানববন্ধন হয় তাদের অভিযোগ কাউনিয়া হাউজিং প্রকল্প দুই এর প্লট বরাদ্দের নামে টাকা আত্মসাত ও মাস্টার প্ল্যান না করেই মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লার অনুসারীদের নামে প্লট বরাদ্দ দেয়া হয়েছে প্রতিবাদে নয় দফা দাবি তুলে ধরেন তারা যে যে মালিকদের জায়গা গেছে একষট্টি বাষট্টি সনে এই জায়গা তাদের দেবে অথবা যার বাসার সামনে জমি আছে তারে সেইটু বরাদ্দ দেব এই মাথা থেকে ওই মাথার মধ্যে আমাদের সম্পত্তি আছে আমাদের প্রায় পাওয়ার প্রায় আছে সময় নাই পোলট বাড়ার সময় এখন তাড়াতাড়ি ড্রেন করবে নতুন মেয়র প্রকল্পের নানা অনিয়মের কথা জানান স্থানীয় কাউন্সিলর বারবার অনুরোধের পর ও মাস্টার প্ল্যান আর লটারি ছাড়াই স্বজন পিতির মাধ্যমে বরাদ্দ দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি যারা বরাদ্দ নিচ্ছিল বিনে পয়সায় তাদের অগ্রাধিকার দেওয়া হবে এই এবং মুক্তিযোদ্ধাদের এই কথার উপরে কিন্তু সিদ্ধান্ত হয়েছে এই পোলটের ব্যাপারে কিন্তু এখন শুনি যে এই তার কোনো কিচ্ছু না এ বিষয়ে মেয়র সেন্নিয়াবাদ সাদিক আবদুল্লার বক্তব্য না পাওয়া গেলেও নগর ভবনের পরিকল্পনাবিদদের দাবি কোনো অনিয়ম হয়নি এখানে আসলে কোনো ধরনের অনিয়ম বা আদার্স যে বিষয়গুলো আছে আমি যতটুকু জানি এ ধরনের কোনো কিছু হয় না যদি এরকম কোনো ধরনের কোনো বিষয় থাকে সামনে আসে অবশ্যই সেটা খতিয়ে দেখবে কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের হাউজিং প্রকল্প দুইয়ের বিরুদ্ধে গত উনত্রিশ আগস্ট তিন মাসের স্থগিতা আদেশ দেন হাইকোর্ট তবে এরই মধ্যে এ প্রকল্পে দুই শতাধিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল